সালাত ও সালাম রস করিম ওলাহি ওয়া সাহবহি ওহি ওয় আহলবাইতিহি ওয়াউলিয়াই মিল্লিহি ওহব্বতিহিনা মাহমা আলহামদুলিল্লাহ দেশ এবং ফবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন শুকরিয়া আপনারা আমলাম গ্রহণ করুন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহ সম্প্রতি সারা বাংলাদেশে এবং তথা সারা বিশ্বে একটা দেয়া নিয়ে এবং মশালাগত দ্বন্দ্ব নিয়ে সারা দেশে কালাম আসলে এখন বিশ্ব পরিস্থিতি মন্দা আল মুসলিম আহল মুসলিম আমাদের প্রত্যেক মুসলমান বাই ভাই ফিলিস্তিনের মধ্যে যেভাবে মুসলমানদেরকে মারতেছে এখন বর্তমান সারা বিশ্বের মুসলমান এক হওয়া ফরস হয়ে গেছে প্রায় ছাপ্পান্ন সাত্পান্নটা দেশ মুসলিম কান্ট্রি দেশ সবাইকে এক হওয়া ফরস হয়ে গেছে এখন সারা দেশে যে হারে আমাদের আকিদাগত দ্বন্দ্ব মশলাগত দ্বন্দ্ব এগুলো নিয়ে সারা দেশে যেভাবে দাও দাও করে আগুন জ্বলতেছে কিছুদিন আগে আমাদের একজন আলী হাসান ওসামাকে নিয়ে একটা বাহাজের ডাক নিয়ে সারা দেশে উত্তাল আমাদের সন্নি এবং কমি অঙ্গনের মধ্যে এটা নিয়ে চতুর্দিকে একটা উত্তাল হয়ে গেছে সেটা নিয়ে আলী হাসান ওসামা রেজাউল করিম আবার আর ভাইয়ের সাথে এক সময় বসছিল মাহবিলের মধ্যে দেখছিলাম তো সে কেন এটা নিয়ে খুব আলোচনা সমালোচনার জ্বর উঠেছে এক পর্যায়ে একে অপরকে বলা শুরু করলে যে যেভাবে পড়েছেন আমাকেও যে যেভাবে ভারেছেন গালি দিয়েছেন বলেছেন যে যেভাবে ভারেন মুখে বলেছেন সেখানে আবরার বাইও রাজাল করিমাবরার বাইও আমাকেও জাহেল বলেছেন মুরক্ষু বলেছেন অনেক কিছু বলেছেন তো এভাবে বলতে থাকে সময়ে মুখ থেকে স্লিপ অফ টাং হয়ে যায় তা আমিও রাজাল করিম আবার বাইকে বলে দিয়েছিলাম ওই ওনার জন্মের সমস্যা আছে আসলে ভাইজান এটা কমার দৃষ্টিতে দেখবেন আমি কমা চাইতেছি আসলে এটা ভুল হয়ে গেছে মানুষের কথার অনেক কিছু হয়ে যায় তা আসলে আমরা যদি এভাবে সবাই যদি কাদা ছোড়াছুরি করি একসময় বাংলাদেশের অন্য ধর্মের মানুষেরা হাসতে থাকে তা আশা করি আমরা সবাই সারা আজ কিছু দিন পর্যন্ত দেখতেছি আউয়াল আগের থেকে ফরের থেকে যে হারে আমরা একে অপরের ভিশনে লেগেছি দেখতেছি মুসলমান হানাহানি হয়ে যাচ্ছে তো ওই দেশ এবং প্রবাস থেকে এবং সারা বাংলাদেশের মান করেছিল সর্বপ্রথম আমি এই দরবারে লাইভে এসে আমি ওই নাস্তিকদেরকে তুরি তুরিনা পুরুষ সহ এই শৈতানগুলোকে আমি নিজে মানি প্রতিবাদ করেছি কারণ অথচ এখানে আমাদের সুন্নিদের তিন চারজন ছিল তাহারি ভাই সহ কিন্তু আপনাদেরও কৌমিদের মধ্যে অনেক আলেম ছিল কিন্তু আমি সেখানে কোনো ভেদাভেদ না করে মশলাগত দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু সবার কে এক করে মুসলমান এক আল মুসলিম আহুল মুসলিম সব মুসলমান বেবে আমি সেটা জোর প্রতিবাদ জানিয়েছি তো সেই জন্য আর কাদা চুরাচুরি না করে সারা বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আশা করি আমরা সবাই মিলামিশ হয়ে বর্তমান নাস্তিক বেড়ে গেছে আমাদের জন্য আমাদেরকে মুসলমানদেরকে দমিয়ে দেওয়ার জন্য তো আমরা সবাই আলহামদুলিল্লাহ এক হই তো এই রাজাওয়ালকো মুফতি রাজাওয়াল করিম আবার আর ভাই আপনি রাগ করবেন না আপনাকে আমি একটা কথা বলে ফেলেছি সেটা আমারও সময় আমি চিন্তা করেছি এটা আমার ভুল হয়েছে আসলে কথাটা একটু খারাপ লেগেছে আমি নিজেও চিন্তা করেছি আমি আপনার কাছে এটা নিজে কমা চাই কিন্তু এটা কথাটা আমার বলা উচিত হয় না এটা একটু সিলেবক টাম হয়ে গেছে এটা একটু জটিল তো ভাইজান তা আমরাও চাই আর কাদাসুরি যদি আপনিও সবাইকে মাঝে মাঝে কল দেন আমাদের কিছুদিন আগে ওহিদুরহামা আল খাদিকে কল দিলেন আলাউদ্দিন জেহাদিকে কল দিলেন এটা নিয়ে খাদা সুরাসুরি করতে করতে একটা আগুন উঠে গেছে সারা দেশে হ্যাঁ আলি হাসান ওসামাও একটা বাহাজের ডাক দিল তা আপনারা আমরা কাউকে কাউ যদি খাদা সুরা যদি না করি এই বেজালগুলো তো খত না হবে না আর কোনো দিন জুলুস আমরা করতেছি আপনাদের বালাল আপনারা না করেন কিন্তু করতেছি চলক কিন্তু আমরা মাজারা জিয়ারত করতেছি আপনারা বেদাত বলেন এগুলো নিয়ে হারদম টানা টানি এগুলো নিয়ে চলতে থাকে তো এগুলো একজনকে একজনে এক সামান্য মশালাগত দ্বন্দ্ব নিয়ে যদি আমরা এভাবে যুদ্ধ করতে থাকি তাহলে এগুলো হবে জিয়ারত এটা রসুল ওকে সুমনত আল্লাহ রসুল করে জানা এই ঈদ উল ফিতর ঈদুল আজাহা আসলি ক্রামকে নিয়ে শহীদের মোবারক জিয়ারত করতেন তো জিয়ারত করা আমি আমরাও সমর্থন করি না বন্ডামি কোনো আমরাও সমর্থন করি না যেটা গাছের মধ্যে সুতা বাঁধা ফলনা বাঁধা তলনা বাঁধা এগুলো আমরাও সমর্থন করি না মসজিদে মাজারে এই সুনা লেফা এগুলো আমরাও সমর্থন করি না মাজারে সিজদা মারা এগুলো আমরাও সমর্থন করি না এগুলো এই খাদাসুরাচুরি আলহামদুলিল্লাহ আমি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন এবং কৌমি অঙ্গনের বাইদের অতি বলতেছি আপনারাও সবাই আর খাদাসুদা জুরি না করে দেশ এখন বর্তমান এই ফিলিস্তিনের বাইদের উপর যে অত্যাচার চলতেছে এখন আমরা যদি এভাবে সবাই এক অপরের প্রতি যদি এভাবে অবস্থা হয়ে যায় তাহলে আমাদের দুঃখ কারণ আমাদের মধ্যে নাস্তিক বের হয়ে গেছে এ ডক্টর ইনুস দেখতেছি একশো কোটি টাকা ইসরায়েলকে দিয়ে দিল মুসলমানদেরকে মারার জন্য এটা আমাদের জন্য দুঃখ নাস্তিক আমাদের মধ্যে বের হয়ে গেছে তৈলে এটা মুসলমান যে নাস্তিক বের হয়ে গেছে অন্য ধর্মের মানুষগুলো সুযোগ পাচ্ছে তো সেই জন্য আল মুসলিম আহুল মুসলিম আমরা সব মুসলমান যেন এক হই সেই জন্য ভাইজান রাজা আল করিম আবার ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বাইজান দুঃখ প্রকাশ করবেন না আল্লাহ প্রত্যেককে কবুল করো আমিন আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি মাতি এবং আমার প্রতি যারা বিদ্বেষ নিয়ে আসেন সারা দেশে একটু রাগ করছেন আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি আর ভেদাভেদ এগুলো ভুলে গিয়ে আমরা বিশ্ব মুসলিম যেন এক হয়ে আমরা যেন ওই ইহুদিনাসার বিরুদ্ধে যেন যে হাত ঘোষণা করতে পারি কারণ এখন সময়ের দাবি হয়ে গেছে সমস্ত মুসলমান এক হওয়া আল্লাহ দেশ এবং প্রবাসকে প্রবাসী ভাইদেরকে কবুল করক বিশ্ব মুসলিম এক হওয়ার তৌফিক দান করক এবং প্রত্যেক ভাই আকিদার ব্যাপারে মজবুত থাকতে হবে আকিদা আমরা হালুসন্নতোবাল জামাত এটার মধ্যে আমরা সবাই মজবুত থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকথা এবং বিশেষ করে আমরা আরো একটা ফরফরে লাইভের মধ্যে আসতেছি আল্লাহ কবুল করক আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আপনার দেখতে থাকেন